রিষড়ায় পালিত হলো তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সকালে রিষড়ায় বিধান চন্দ্র কলেজের ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার ভাইস প্রেসিডেন্ট জাহিদ হাসান খান, বর্তমান রিষড়া প্রশাসক বোর্ডের সদস্য হর্ষ প্রসাদ ব্যানার্জি। দলীয় পতাকা উত্তোলন করলেন জাহিদ হাসান খান এবং ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সহসভাপতি শাহিদ হাসান খান। হুগলি থেকে ক্যামেরায় শুভদীপ দের সাথে পাপ্পু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা।